رحمة الله وبركاته. الحمد لله رب العالمين، ولا عدوان إلا على الظالمين، وأصلي وأسلم على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. اللهم انفعنا بما علمتنا، إنك على كل شيء قدير. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه هو الباطل. وقال النبي صلى الله عليه وسلم: الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله. سنة قديمة إسلامي سنتر كورتيك آجيتو آزكير أي كلاس أوبوستيت بنغلا بحشباشي بندوغان যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার শেষ মেহরবানিতে আমরা এই ধর্মীয় চর্চা ক্লাসে বসতে পেরেছি, তার ভিতরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তির ধারা বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত বন্ধুগণ, আমরা গত ক্লাসগুলিতে তাওহীদ নিয়ে খুব সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করেছিলাম কয়েকটি ক্লাসে। তাওহীদ কাকে বলে, তাওহীদ কত প্রকার ও কী কী, আজকের ক্লাসে যেটি আমরা বলার চেষ্টা করব সেটি হচ্ছে যে তাওহীদের মূল মর্মবাণী কী, এটির অর্থ কী এবং এটির শর্ত কী। আমরা মূল মন্ত্র শব্দটি ব্যবহার করলাম না বা করতে চাই না, বরং আমরা মূল মর্মবাণী বলি। তাওহীদের মূল মর্মবাণীটা কী সেটি খুব সহজ কথায় আমরা জানি সবাই, যেটিকে আমরা কালেমা তাইয়েবা বলে থাকি, নাকি কালেমা তাইয়েবা। কালেমা তাইয়েবা কি সেটিও একটি প্রশ্ন আছে আমাদের কাছে, কালেমা তাইয়েবা কোনটি। কালেমা তাইয়েবা একটু প্রসঙ্গক্রমে বলে রাখি, কালেমা তাইয়েবাটাই হচ্ছে তাওহীদের মূল মর্মবাণী। কালেমা তাইয়েবাই হচ্ছে তাওহীদের মূল মর্মবাণী। যদি এর সাথে আর একটু যুক্ত করে বলি, তাহলে কালেমা শাহাদাত হচ্ছে তাওহীদের মূল মর্মবাণী। কারণ তাইয়েবার মধ্যেই শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে একক মানার কথা আছে, আর কালেমা শাহাদাতের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজনকেই সমভাবে মানার কথা এসেছে। তো যাই হোক, তো আসলে তাওহীদে কালেমা তাইয়েবা কী এটাকে আমরা জানি, সবাই জানি কী কালেমা তাইয়েবা কী, লা ইলাহা এটুকুই নাকি না আর কিছু আছে? আমরা জানি, আমাদের দেশে আমরা জানি কালেমা তাইয়েবা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ? পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলম তারা কাইফা দরাবাল্লাহু কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর একটি দৃষ্টান্ত দিয়েছেন কালেমা তাইয়েবার। কালেমা তাইয়েবাকে একটি ফলদার বৃক্ষের সাথে তুলনা করেছেন। ফলদার বৃক্ষ এমন বৃক্ষ যে বৃক্ষের শেকড় থাকে অনেক গভীরে, আর শাখা প্রশাখা থাকে পুরো আসমানব্যাপী, এবং সব সময় তার ফল দিতে থাকে জনগণকে। এইরকম হচ্ছে কালেমা তাইয়েবা। তো সেটা কী? এটা হচ্ছে কালেমা তাইয়েবা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন শুধু, কিন্তু এই কালেমা তাইয়েবার ব্যাখ্যা আমরা কেমনে জানতে পারব? এই আয়াতের ব্যাখ্যা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল কালিমাতু তাইয়িবাতু হিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা তাইয়েবা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং বিশুদ্ধভাবে যদি আমরা মনে করতে পারি, কালেমাকে যদি আমরা আলাদা আলাদা করে ভাগ করি, কালেমা তাইয়েবা, কালেমা শাহাদত, কালেমা তামজিদ, কালেমা তাওহীদ ইত্যাদি, তাহলে কালেমা তাইয়েবা হিসাবে বলবো আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, যেহেতু এখানে স্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে। এখন আসুন, এই লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাকে যদি আমরা কালেমা শাহাদত বলি, তাহলে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া আন্না হয় ও আশহাদু আন্না অথবা ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যদি শুধু এক করে দিই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে একটু ভুল হবে, মাঝখানে আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝখানে কিছু একটা ব্যবধান নিয়ে আসতে হবে।
তো যাই হোক, সেটি আজকে আমার আলোচ্য বিষয় নয়। আলোচ্য বিষয় হচ্ছে আমরা ইসলামের মূল মর্মবাণী লা ইলাহা ইল্লাল্লাহ এটির আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে দ্বিতীয় অংশটি, ইসলামের মূল মর্মবাণীর দ্বিতীয় অংশ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই অংশ নিয়ে আমরা পরবর্তীতে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার তৌফিকই ইল্লা বিল্লাহ। আজকে আসুন, লা ইলাহা ইল্লাল্লাহ এটি আমরা সবাই অন্তরের গভীর থেকে একবার পড়ে নিই। আমরা তো সবসময় পড়ি, কিন্তু আবার বিনয়ের সাথে আরেকবার পড়ে নিন, লা ইলাহা ইল্লাল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ এটি খুবই সহজ উচ্চারণ, অনেক ব্যাপক একটা গভীর ওজনপূর্ণ একটা বাক্য, ফলাফল অনেক প্রশস্ত, আর এর বর্জন করার এটিকে বর্জন করারও পরিণতি অনেক ভয়াবহ। সুতরাং এই বিষয়টিকে আমাদের জানা খুবই জরুরি। তো আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটিকে, লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটির অর্থ জানব, তার আগে আমরা একটু জেনে নিই এই বাক্যটিতে দুটি অংশ আছে। একটা হচ্ছে লা ইলাহা এ পর্যন্ত, আর একটা হচ্ছে ইল্লাল্লাহ এ পর্যন্ত। এটি হচ্ছে লা ইলাহা, এটিকে বলা হয় নাফি। আরবি ভাষায় বলা হয় এই লা ইলাহা ইল্লাল্লাহর দুটি রোকন আছে, আরবি ভাষায় বলা হয় রোকন, মানে দুটি স্তম্ভ আছে, দুটি পিলার আছে, তার মধ্যে একটি হচ্ছে লা ইলাহা এ পর্যন্ত, আর একটি হচ্ছে ইল্লাল্লাহ। তো প্রথমটি হচ্ছে নাফি, মানে নেগেটিভ করা, নাবোধক। নাবোধক কী নাবোধক? যে সমস্ত প্রকার উলুহিয়াতকে বাতিল করা, অর্থাৎ আল্লাহ ছাড়া ইলাহ হওয়ার যোগ্যতা অন্য কারো কাছে আছে এই কথাটাকে অস্বীকার করা, এটাকে কী করা? নাফি করা। আর ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ব্যতীত, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কারো কাছেই উলুহিয়াতের, উবুদিয়াতের অধিকার নাই, এই কথাটা প্রথমে না করা, তারপরে সাব্যস্ত করা, কার জন্য? আল্লাহর জন্য। এই দুটি রুকন মিলে এই বাক্যটি পরিপূর্ণতা এসেছে। নেগেটিভ এবং পজিটিভ মিলে, যেমন আপনারা ওই যে প্লাস মাইনাস প্লাস, হ্যাঁ, ওই যে মাইনাস মাইনাস, এই যে ওই ফর্মুলার মতো এখানে আছে যে নেগেটিভ আর পজিটিভ মিলে পজিটিভ হবে এখানে উত্তরটা, যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, এটা হলো স্বাভাবিক একটা অর্থ। এখন আসেন তাহলে আমরা অর্থ করব কি? লা ইলাহা নেই কোনো মাবুদ, ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত, এটা হচ্ছে সরল অর্থ, সরল শব্দের অর্থ। লা ইলাহা নেই কোনো ইলাহ, ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এই কথাটি আমরা এই সরল অর্থে পেলাম। এখন কথা হচ্ছে বাস্তবে দেখা যাচ্ছে যে আল্লাহ ছাড়া আরও ইলাহ আছে, তাহলে এখন জানতে হবে অর্থ। তাহলে ইলাহের অর্থটা কী, ইলাহ শব্দটির অর্থ কী, এইটা আজকে আমরা বলার চেষ্টা করি, একটু মনে রাখবেন এবং সম্ভব হলে লেখার চেষ্টা করবেন। সেটি হচ্ছে ইলাহ আরবি শব্দ, এর একাধিক অর্থ করেছেন মুফাসসিরগণ, যারা তর্জমা করেন তারা এই ইলাহ শব্দের অর্থ একাধিক করেছেন। কেউ বলেছেন ইলাহ মানে হচ্ছে রব, ইলাহ মানে রব, আর রব কাকে বলে এটা আমরা আগে পড়ে এসেছি, সুতরাং ওটা নিয়ে এখন আমাদের কথা নাই। তাহলে একটা অর্থ বলছেন ইলাহের অর্থ কি রব, আরেকটা অর্থ হচ্ছে ইলাহের মানে হচ্ছে, আরও কেউ কেউ ইলাহের অর্থ করেছেন ইলাহ অর্থাৎ হাকিম, হুকুমদাতা, ইলাহের অর্থ হচ্ছে দ্বিতীয়, আরেকটি অর্থ হচ্ছে হুকুমদাতা। তাহলে এটা সঠিক কি না এটা আমরা পরে বলছি। তাহলে ইলাহের প্রথম অর্থ পেলাম, একদল বলছেন ইলাহের অর্থ হচ্ছে রব, আর একদল বলছেন ইলাহের অর্থ হচ্ছে হাকিম, হাকিম মানে হুকুমদাতা, আর একদল বলছেন ওনারা এরকম কোনো একক শব্দ নিয়ে আসেননি, বরং বলছেন কোনো কিছু থেকেই কোনো কিছু হয় না, যা কিছু হয় তার থেকেই হয়, এরকম অর্থ শুনেছেন?
লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ যে কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, যা কিছু হয় তার থেকেই হয়। তো এই অর্থগুলি কি আসলে সঠিক কি না? আর আরেকটি অর্থ হচ্ছে, ইলাহের অর্থ হচ্ছে মাবুদ, ইলাহের আরেকটি অর্থ হচ্ছে মাবুদ। তাহলে এই যে চারটি অর্থ আমি বললাম, একটা হচ্ছে রব, আরেকটা হচ্ছে হাকেম, আরেকটা হচ্ছে কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, যা কিছু হয় তার থেকেই হয়, আরেকটা হচ্ছে মাবুদ। তাহলে এখন এই চারটি অর্থের মধ্যে পরিপূর্ণ অর্থ কোনটি? হুকুমদাতা, মাবুদ। যে এখানে কোনো এক ভাই, আমি নাম বলবো না, কোন এক ভাই বিজ্ঞ ব্যক্তিত্ব, মাশাল্লাহ ইঞ্জিনিয়ার এবং বড় একটা দলের নেতৃত্ব দেন, উনি একদিন হঠাৎ করে প্রসঙ্গক্রমে কারোর প্রতি একটু বিদ্বেষ পোষণ করতে গিয়ে ফোনে বলল, যদি এই সব কথাগুলি আমার বয়স নাই আমার বলা, তো উনি বললেন যে হাকিম অর্থ করলে অসুবিধাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ যদি আমরা হাকিম অর্থ করি তাহলে অসুবিধাটা কোথায়? তো আমরা, কোনো অসুবিধা নাই, তবে যিনি হাকিম হবেন তিনি কখনো মাবুদ হতে পারবেন না, আর যিনি মাবুদ হবেন তিনি মাবুদও হতে পারবেন হাকিমও হতে পারবেন। এখন অর্থ অসুবিধা আছে কি না সেটা আপনি বুঝে নেবেন। বুঝে গেল? হাকিম যিনি হবেন তিনি মাবুদ হতে পারবেন না, কিন্তু মাবুদ যিনি হবেন তিনি হাকিমও হতে পারবেন, রবও হতে পারবেন। বুঝে গেছে? যিনি শুধু রব হবেন তিনি মাবুদ হবেন না, কিন্তু মাবুদ যিনি হবেন তিনি রবও হবেন, তিনি হাকিমও হবেন। আশা করি বুঝে গেছে। তাহলে এটা বিশাল ধরনের ফরক আছে। এখন যদি আমি বলি যে না, লা মাবুদ লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা হাকিমা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই, এর পক্ষে দলিল পেশ করছি আমরা, ইনিল হুকম ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম, ঠিক আছে, আল্লাহ ছাড়া কারো হুকুম নাই, ঠিকই আছে, কিন্তু যার হুকুম মানবো, কারণ হাকেম ফাজেরও হতে পারে, গুনাগারও হতে পারে, বাররও হতে পারে, নেককারও হতে পারে, কিন্তু মাবুদ কেউ কোনো দিন মাবুদ হিসেবে, প্রকৃত মাবুদ কখনো ফাজের হবে না, কোনো মাবুদ কখনো ফাজের হবে না। সুতরাং হাকেম অর্থটা পরিপূর্ণ নয়। তাহলে আসেন এখন অর্থে আসেন, পরিপূর্ণ অর্থে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, যারা রব করছেন তারা বলছেন লা রব্বা সেওয়া আল্লাহ, ইল্লা মানে সেওয়া, আরবিতে ইল্লা মানে আরেকটা আরবি হচ্ছে সেওয়া, সেওয়া মানে ব্যতীত, ইল্লা মানেও ব্যতীত। তো লা রব্বা সেওয়া আল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো রব নাই, একটি অর্থ। দ্বিতীয় অর্থ হচ্ছে মাবুদ, তারা বলছেন লা মাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটি হচ্ছে শব্দের দিক থেকে অর্থটা ঠিক আছে, কিন্তু যারা বলছেন মা ইলাহ মানে মাবুদ, তারা বলছেন যে শুধু লা মাবুদা ইল্লাল্লাহ এই অর্থটা যদি করি তাহলে পরিপূর্ণ হবে না, অর্থ হবে কিন্তু পরিপূর্ণ হবে না। কেন হবে না? কেন হবে না? তার কারণ হচ্ছে আমরা দুনিয়ার জগতে দেখছি আরও মাবুদ আছে। তাহলে এখন মাবুদ শব্দটির অর্থটা কী? প্রকৃত মাবুদ কাকে বলে? ইলাহের অর্থ মাবুদ। তো মাবুদ কাকে বলে? মাবুদ হচ্ছে যার ইবাদত করা হয় তাকেই মাবুদ বলা হয়। তাহলে আজকে দুনিয়াতে কি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা হচ্ছে কি না? তাহলে মাবুদ আছে, তাহলে মাবুদ আছে। আর আমরা বলছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে কি করতে হবে? এখানে আর একটু সংযোজন করতে হবে অর্থের মধ্যে, এবং সংযোজনটা নিজের পক্ষ থেকে নয়, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় যে বলে রেখেছেন সেই আয়াতের আলোকে অর্থটা করতে হবে। সেটি হচ্ছে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, সঠিক অর্থ হচ্ছে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নাই। মনে রাখবেন লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া এবাদত পাওয়ার সত্য কোনো মাবুদ নাই। ফালাস, তাহলে এটা হচ্ছে সঠিক অর্থ। এখন আপনি বলতে পারেন, প্রশ্ন করতে পারেন খুব স্বাভাবিকভাবে, যে ওখানে লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে তো হক শব্দটি নাই, তো আপনি হক অর্থ কেন করছেন? আমি হক অর্থ এই জন্য করছি, আমি করি নাই, ওলামা ইকরাম করেছেন, এবং ওলামা ইকরাম কোরআনের আয়াত থেকেই এর ইঙ্গিত নিয়েছেন। যেমন সূরা হাজ্জের 62 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা বিআন্নাল্লাহ হুয়াল হাক্কু ওয়া আন্নামা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল,
যে আল্লাহ বলছেন জালিকা বিআন্নাল্লাহ হুয়াল হক, এটি এই যে আল্লাহই হচ্ছেন হক, ওয়া আন্নামা ইয়াদউনা মিন দুনিহি, আর আল্লাহকে বাদ দিয়ে যার ইবাদত করা হয়, যাকে আহ্বান করা হয়, হুয়াল বাতিল, সেই হচ্ছে কি বাতিল। তাহলে একজনকে হক সাব্যস্ত করতে হলে আরেকজনকে বাতিল প্রমাণ করতে হবে, একজন বাতিল প্রমাণ হলে আরেকজন হক প্রমাণ হবে, তাই কি না? হকের মানদণ্ডে যদি আমরা খেয়াল করে দেখি তাহলে আল্লাহ ছাড়া দুনিয়াতে যত মাবুদ আছে তারা হক হিসাবে টিকতে পারে না। মাবুদ হিসাবে তাদের যে গুণ থাকা দরকার, যে বৈশিষ্ট্য থাকা দরকার, সে বৈশিষ্ট্যগুলি আল্লাহ ছাড়া আর কারোর মধ্যেই নাই। সুতরাং হক হবেন কে? আল্লাহ। তাই আল্লাহ বলে রেখেছেন সূরা হাজ্জের 62 নম্বর আয়াতে যে আল্লাহই হচ্ছেন হক, আর আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে আহ্বান করছো তারা হচ্ছে বাতিল, তারা হচ্ছেন বাতিল। এই জন্য আমরা বলছি লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নাই। অনুরূপ আয়াত আরেকটি আছে সূরা লোকমানের 30 নম্বর আয়াত। সূরা লোকমানের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه الباطل, আল্লাহই হচ্ছেন হক আর আল্লাহ ছাড়া অন্য যাকে আহ্বান করছে তারা এরা সবাই কি বাতিল। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটির পরিপূর্ণ অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। মনে থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যদি বলে দিতে পারেন যে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ তাহলে মনে করব যে আপনি অর্থটি মনে রাখতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। এখন প্রশ্ন হচ্ছে যারা লিখছেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তাদেরকে কি আমরা ভুল বলে উৎখাত করে দেব? না, তারা দিলে কি আছে সেটা আমরা জানি না, অথবা হক শব্দটি যে যুক্ত করতে হবে অর্থের মধ্যে এটা হয়তো তাদের ওই সময় জ্ঞান পৌঁছেনি, যখন লিখেছেন তখন হয়তো ওই সময় জ্ঞানে পৌঁছেনি যার ফলে ওইভাবে অর্থ করেছেন। সুতরাং তাদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নয়, হিংসা নয়, ঘৃণা নয়, বরং সকলের প্রতি সম ভালোবাসা রেখে আমরা বলবো যে আসলে প্রকৃত অর্থ হচ্ছে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এটি হচ্ছে ইসলামের তথা তাওহীদের মূল মর্ম বাণী। এটাকে ইমান যদি বলি তাহলে যে আল ইসলাম আন তাশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা ইমানের অর্থ শিখে এসেছি মনে হয় নাকি আগে বলা হয়নি? ইমান হচ্ছে অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি, কাজের বাস্তবায়ন। আনুগত্যের মাধ্যমে বাড়ে আর নাফরমানির মাধ্যমে কমে। তো আমরা কীভাবে ইমান রাখব এই মর্মে স্বীকৃতি দিব যে আল ইমানু বিল কালবি ওয়াল ইকরারু বিল লিসানি লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। এই যে আমরা যে অর্থটি বললাম যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, তো এটার প্রতি ইমান আনতে হবে নাকি না শুধু মুখে বললে হবে? এটা শুধু মুখে বললে হবে নাকি না ইমান আনতে হবে? তো ইমানটা কীরকম হবে? তো বলছি ইমানটা হবে আগে অন্তরের গভীরে, তারপর এটা কি হবে বিল্লিসান, ইকরার বিল্লিসান, মুখে স্বীকৃতি দিতে হবে। কি বলে স্বীকৃতি দেব যে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। খালাস, তাহলে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই এই কথাটা অন্তরে স্বীকার করতে হবে, তারপরে মুখে প্রকাশ করতে হবে, এরপরে তখন কাজে বাস্তবায়ন করতে হবে। খালাস, এখন আসেন আজকে যদি আমরা সমাজে দেখি দুঃখের বিষয় হলো সত্য যে বহু মুসলিম আমরা 50 বছর 60 বছর বয়সের অধিকারী হয়েছি লা ইলাহা ইল্লাল্লাহর এই সরল অর্থটুকু জানি না। অনেক আছে না এরকম মুসলিম কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি এই অর্থটা সরল অর্থটুকু জানি না, এমনকি যে আমরা যে অর্থটুকু বললাম এটা তো অনেক অনেকেই জানি না, লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ এই অর্থটুকু অনেকেই জানি না, কিন্তু সরল যে অর্থটুকু সেটাও অনেকেই জানি না, কিন্তু আমরা মুসলিম। বিপরীতে অনেক অমুসলিম আছে যে এই অর্থটা সুন্দরভাবে জানে, অনেক অমুসলিম আছে সে সালাত আদায় করে না, সে আল্লাহকে ওইভাবে বিশ্বাস করে না কিন্তু এর অর্থটা জানে। তাহলে ওর অর্থ জানা আর মুসলিমের অর্থ জানার মধ্যে কোনো ফরক আছে কি না? ফরক হবে,
ফরক হবে যদি আমরা কয়েকটি শর্ত জানতে পারি, তাহলে এই শর্তের আলোকে যে এর অর্থ বলবে, অন্তর থেকে অন্তর বিশ্বাস করবে, মুখে বলবে, তারটাই কার্যকর হবে, তারটাই কার্যকর হবে। যে অন্তর বিশ্বাস করলাম কিন্তু মুখে বলল, কোনো লাভ হবে না। তাহলে এখন আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। এই কথাটা যখন আমি অন্তর থেকে বিশ্বাস করব, তখন আমাকে কয়েকটি শর্ত মেনে নিতে হবে। যে শর্তগুলি না মানলে এই অর্থটি আমার জীবনে কোনো ফল দিতে পারবে না। যেমন একদমই দুনিয়াবি একটা বিষয় নিয়ে বোঝার জন্য বলি, বোঝার জন্য এটাকে আলাদা রাখেন, আমাদের এই ক্লাস এখন আপাতত আলাদা রাখেন। একটা দুনিয়ার বিষয় নিয়ে বোঝার জন্য বলি, আপনি যে মেয়েটিকে বিয়ে করে নিয়ে আসলেন, 5 লক্ষ টাকা মোহর দিলেন, ও কি বলেছিল, আমি তোমাকে 5 লক্ষ টাকা মোহর নিয়ে স্বামী হিসাবে কবুল করলাম, কিন্তু ও বলেনি যে আমি তোমার বাড়ি গিয়ে তোমার রান্নাবান্না করে দেব, তোমার কাছ থেকে সন্তান আমার গর্ভে আসবে, সেই সন্তান লালন পালন করব, জন্ম হলে তার তাদের দেখভাল করব, তোমার সংসারের পুরা দায় দায়িত্ব আমি বহন করব, এই কথা বলেছিল? বলে না। কিন্তু কি বলেছিল, আমি তোমাকে স্বামী হিসাবে মানলাম, 5 লক্ষ টাকা মোহর নিয়েছি, 5 লক্ষ টাকা তার সম্মানের জন্য নিয়েছি, ঠিক আছে 5 লক্ষ টাকা নিয়েছি, আমি তোমাকে তোমার শুধু বউ হয়ে থাকবো, তোমার রান্নাঘরে যাব না, তোমার কিচেন পরিষ্কার করবো না, তোমার বাড়িঘর পরিষ্কার করবো না, তোমার কাপড় চোপড় পরিষ্কার করবো না, তোমার সন্তান ধারণ করবো না, তোমার সন্তানের লালন পালন করবো, তোমার বাড়িঘর আমার কিচ্ছু দেখার দরকার নেই। এইসব তো কোনো কথা হয়নি, এতফাক হয়নি, অত মানবো না। তাহলে ওই সংসার কি টিকবে? ওই সংসারের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা কি বাস্তবায়ন হবে? কখনোই হবে না, কখনোই হবে না। যতই আমি ভালো মানুষ হই কখনোই হবে না, যতই ওই মেয়ে ভালো মানুষ হোক, যত ওই স্বামী ভালো মানুষ হোক, ওই সংসার নামক যে শান্তি সেই শান্তি সেখানে বিরাজ করবে না। তো আপনি বা আমি শুধু বললাম যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা আমি মানলাম, বললাম যে হ্যাঁ আমি আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নাই, কিন্তু মাবুদ মেনে নেওয়ার পরে তার সাথে কি করতে হবে? আরও কিছু যে কাজ আছে, 7টা কাজ আছে, সেই কাজটা যদি আমি না করি, মৌলিক 7টা কাজ, মৌলিক এই 7টির মধ্যে যাবতীয় সব এসে যাবে। তো এই মৌলিক এই 7টি কাজ যদি আমি স্বীকার না করি, সেটা প্রকাশ্যে হোক অথবা অপ্রকাশ্যে হোক, স্বীকার আমাকে করতেই হবে। তা না হলে আমি ওই আল্লাহর বান্দা হিসাবে এবং আমি তার বান্দা হিসাবে তাকে মাবুদ হিসাবে গ্রহণ করতে পারবো না। তাহলে সেটা জানা দরকার কি না? দরকার, জানবেন ইনশাআল্লাহ। চলেন তাহলে, কি প্রথম শর্ত হচ্ছে, আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ মানে অর্থ জানলাম আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, তো এখন আল্লাহ ছাড়া যে মাবুদ নাই, তো কিন্তু আল্লাহকেই চিনেন না। আপনি বললেন যে সলিমউদ্দিনকে আমি স্বামী হিসাবে 5 লক্ষ টাকা মোহর নিয়ে কবুল করলাম, কিন্তু সলিমউদ্দিন কে? কলিমউদ্দিন এসে আপনার সাথে সংসার করব হবে কেন? তাহলে কি দরকার? সলিমউদ্দিনকে চেনা দরকার। সলিমউদ্দিন কার বেটা, কার ছেলে? আরও তো সলিমউদ্দিন আছে, ঠিক আছে না? সুতরাং প্রথম শর্ত হচ্ছে যে যাকে আমি ইলাহ হিসাবে মানলাম তার ব্যাপারে জ্ঞান অর্জন করতে হবে, তার সম্পর্কে জানতে হবে। আল ইলম বিআন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই মর্মে জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান থাকতে হবে যে আল্লাহ ছাড়া আমার সত্য কোনো মাবুদ নাই। বুঝে যায়নি, মানি? হ্যাঁ, এটা মানি না আমরা। আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, এই জ্ঞান আমাদের নাই। মাবুদ আল্লাহকে মেনেছি, কিন্তু আল্লাহর সম্পর্কে আমার জানা নাই। আল্লাহর ক্ষমতা কী, আল্লাহর অধিকার কী, আল্লাহর প্রাপ্য কী, এই কথা আমার জানা নাই। যার ফলে বলছি আল্লাহ আমার মাবুদ, কিন্তু গায়রুল্লাহকে আবার ওই জায়গায় বসাচ্ছি, চিনি না, জানি না। এই জন্য আমি একটা প্রায় উদাহরণ দিয়ে থাকি, যদি আমি আব্দুল হাই একজন ছোট শিক্ষক হিসেবে এমন কোনো জায়গায় যায় আপনাদের মহল্লার ভিতরে গিয়ে কোনো স্টলে যদি আমি ঢুকি, ওইখানে আপনারা সবাই বসে আছেন, আপনাদের সাথে আরও কিছু লোকজন আছে যারা আমাকে কেউই চিনে না, কোনো দিনও চিনে না, এবং আর তাদের সাথে আপনারা সবাই কী করছেন? সিগারেট টানছেন, আনন্দ করছেন। হঠাৎ করে আমি যদি ওখানে ঢুকে যাই, যারা আমাকে চিনেন তারা কী করবেন?
সিগারেটটা টানতেই থাকবেন, কি করবেন, ফেলে দিবেন কি না? লজ্জায় বিমূঢ় হয়ে কেউ পালাতে থাকবেন, কেউ পায়ের তলায় ফেলে দিবেন, মুখ নিচু নিচু করবেন, এরকমই করবেন। আর যারা চিনে না তারা তাদের কাজ করতেই থাকবে। তো রবকে, আল্লাহকে আপনি মাবুদ হিসেবে বলছেন, উনি ওই যারা চিনে না আমাকে তারা কিন্তু আমার নাম জানে, যে শেখ আবদুল্লাহ আছে ইসলামিক সেন্টারে পড়ায়, কিন্তু কোনোদিন আমাকে দেখে নেই, আমার আওয়াজ শুনে নেই। তাহলে কি করবে তারা? ওই কাজ যা করছিল তাই করতে থাকবে। কিন্তু যারা চিনেছে দেখেছে তারা কি করবে? লজ্জিত হবে কি না? তো ঠিক আল্লাহকে আপনি মাবুদ হিসাবে জানলেন না, চিনলেন না, তার অধিকার কি, তার পরিচয় কি, কোথায় থাকেন, কি করেন, এসব কিছুই জানলেন না, কিন্তু বললেন যে আল্লাহ আমার রব, আল্লাহ আমার মাবুদ, তাহলে হবে? হবে না। এই জন্য প্রথম নম্বর শর্ত হচ্ছে, যাকে আমি মাবুদ হিসেবে মেনেছি তার সম্পর্কে জ্ঞান থাকা দরকার। কাকে মাবুদ হিসেবে মানলাম আমরা এতক্ষণ? আল্লাহকে। অতএব আল্লাহ সম্পর্কে কি দরকার? জ্ঞান থাকা দরকার। এটা কি আমি এমনি এমনি জোর করে বলছি? না, আল্লাহ বলেছেন। আল্লাহ বলছেন কি বলেন? আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত। ফাআলাম, তুমি জানো যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। তার মানে জানতে হবে আগে। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই সহিহ বুখারীর মধ্যে দলিল সাব্যস্ত করেছেন, একটা অধ্যায় রচনা করেছেন, আল ইলমু ক্বাবলাল ক্বাউলি ওয়াল আমালি, এবং দলিল দিয়েছেন এই আয়াত, যে কিছু কথা বলার এবং করার আগে, কোনো কিছু বলার এবং কোনো কিছু করার আগে ওই বিষয়ে এলেম থাকা দরকার, দলিল হিসাবে এই আয়াতকে পেশ করেছেন। তাহলে আল্লাহ সম্পর্কে, মাবুদ সম্পর্কে কী করতে হবে? জানতে আগে হবে। এই জন্য হচ্ছে আগে জানো তারপরে মানো, আগে জানো তারপরে মানো। আর লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের মধ্যে এরকম ইঙ্গিতই আছে, যে আগে যাদেরকে চিনে নিয়েছে যে এরা মাবুদ হওয়ার যোগ্য না, তাদেরকে আগে কী করো? তাহলে চিনতে আগে হচ্ছে, আগে চিনতে হচ্ছে, না চিনে বাতিল করতে পারছো না। সুতরাং ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আরবিতে কিছু শব্দ আছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, ইলম আর ফাআলাম আর ফাআরাফ। যেমন আমাদের দেশে একটা আছে, একটা গোষ্ঠী আছে, তারা বলেন মারিফা, মারিফত, হ্যাঁ, ইলমে মারিফত। তো ইলমে মারিফত, তো এখানে আল্লাহ বলতে পারতেন ফাআরাফ আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আর বলে না যে মান হু আল মারিফ, বলেন না আপনারা কেউ, আমি জানি না, ওখানে বলেন না লা আলাম। তার মানে আলাম আর আরেফ শব্দের মধ্যে কিছুটা তারতম্য আছে। আলাম শব্দটি হচ্ছে একটু গভীর, ব্যাপক, আর আরেফ শব্দটি হচ্ছে একটু কম। আমি আপনাকে চিনি কিন্তু আপনার নাম জানি না, চিনি আপনার বাপের নাম জানি না কিন্তু চিনি, তাহলে এটা হচ্ছে আরফ। আর আমি সলিমউদ্দিনকে চিনি, সলিমউদ্দিনের বাপের নাম কি, তার নাম কি, তার বাড়ি কোথায়, সে কি করে, সব চিনি, এটা হচ্ছে ইলম, এটা হচ্ছে। তো আল্লাহ সম্পর্কে, যাকে মাবুদ হিসাবে আমি গ্রহণ করছি তার সম্পর্কে এরকমভাবে জ্ঞান রাখতে হবে, তার সম্পর্কে এইভাবে জ্ঞান রাখতে হবে। এখন বলতে পারেন যে আমি তো মূর্খ মানুষ, এত জ্ঞান রাখা কি আমার পক্ষে সম্ভব? বলে সম্ভব না, তুমি মুসলিম হয়ে বেঁচে থাকতে হলে তোমাকে এইগুলো সম্ভব করতে হবে, মমিন হয়ে বেঁচে থাকতে হলে ন্যূনতম স্টেজ, প্রাইমারি হোক, সবাইকে যে এমএ পাস করতে হবে এটা জরুরি নয়, কিন্তু ন্যূনতম প্রাইমারি শিখতেই হবে। তো ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আগে জানো যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। ওয়াস্তাগফির লি যামবিক, তারপরে তখন তুমি তোমার গুনাহের জন্য ক্ষমা চাও। যদি আল্লাহকে চিনতে না পারো তাহলে কী করবা? গায়রুল্লাহর কাছে গিয়ে মনে করবো সে আমার মাবুদ, আর তার কাছে গিয়ে ক্ষমা চাইবা, যা করছেন আজকে মানুষই করছে, অন্য ধর্মের মানুষ তো করছে, কিন্তু মুসলিম ধর্মের মানুষও কী করছে? মাবুদকে চিনতে পারেনি, যার ফলে কী করছে, খানকায় গিয়ে তাকে মাবুদ মনে করছে, করে তার কাছে গিয়ে কী করছে, ক্ষমা চাচ্ছে, তার কাছে গিয়ে প্রার্থনা করছে, তার কাছে গিয়ে দোয়া চাইছে। তাহলে কী হলো, জানাটা আগে
দরকার, তারপরে মানার প্রয়োজন। খালাস, জাযাকুমুল্লাহ খায়র। আজকে প্রথম শর্ত লা ইলাহা ইল্লাল্লাহর প্রথম শর্ত হচ্ছে মেনে নেওয়া, জেনে না জানা, তার সম্পর্কে জানা। এরপরে বাকি শর্তগুলি আল্লাহ চাহে তো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। والحمد لله.